স্পিনিং বটল এক্সপেরিমেন্টটির মাধ্যমে নিউটনের তৃতীয় গতির সূত্রটি তোমরা বুঝতে পারো। প্রথমে একটি জলের বোতল নাও, এটির দুই বিপরীত প্রান্তে নিচের দিকে হোল তৈরি করো। এখন দুটো স্ট্রয়েড টুকরো হোল দুটিতে ফিট করো। স্ট্রয়েড টুকরো দুটি লক্ষ্য করো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিট করা আছে এবং দুটো বিপরীত দিকে বসানো আছে। এখন এম সিল দিয়ে স্ট্র দুটি শক্ত করে সিল করে দাও। এখন বটলে সুতো বেঁধে নাও। স্ট্র দুটির খোলা প্রান্ত আঙুলে চেপে বটল থেকে জল দিয়ে ভরো। কমপ্লিটলি জল দিয়ে ভরার পর দেখো সুতো দিয়ে বোতলটিকে ধরে স্ট্রয়ের খোলা বন্ধ মুখ দুটি খুলে দাও। দেখো বোতলটি দ্রুত ঘুরতে শুরু করেছে আর ওয়াটার জেট ফোয়ারার আকারে স্ট্র দিয়ে বেরিয়ে আসছে। জলের লেয়ারটা বোতল থেকে যতটা কমে যাচ্ছে ততটাই সেরকমভাবে বোতলের স্পিডও কমতে থাকে। এক সময়ে জল শেষ হওয়ার সময় বোতলের ঘূর্ণনের স্পিডও কমে যায় আর বোতলটি ঘোরা বন্ধ হয়ে যায়। এটাকে দেখো আবার দেখানো হচ্ছে ওপর থেকে, খুব ভালো করে লক্ষ্য করো। 45 ডিগ্রি দুটো বিপরীত অ্যাঙ্গেলে থাকার জন্য ক্রিয়া প্রতিক্রিয়া প্রভাবে বোতলটি ঘুরতে থাকে। এটি খুবই লো কস্ট মেটেরিয়াল বটল স্পিনিং। এটির মাধ্যমে তোমরা নিউটনের তৃতীয় গতিসূত্র খুবই ভালো করে বুঝতে পারবে। এটিকে দেখো আবার জুম করে দেখানো হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করো। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।